এই মুহূৰ্তত সমগ্র অসমবাসীৰ মাজত এটা প্রশ্ন উত্থাপন হৈছে যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আগন্তুক নির্বাচনত অর্থাৎ 2026ৰ বিধানসভা নির্বাচনত কোনটো সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব। আমি এই প্রশ্নের উত্তর জানিবলৈ চেষ্টা চলাইছিলোঁ আমাৰ এক বিশেষ প্রতিবেদন। 2026ৰ বিধানসভাৰ নিৰ্বাচনত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কোনটো সমষ্টিৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব এই বিষয়টোক লৈ রাজনৈতিক মহলত এতিয়া চর্চা চলিছে। সমষ্টির পুনর্নির্ধারণের খসড়া যদিহে কার্যকরী হয় তেনহলে হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টির সমীকরণ সম্পূর্ণরূপে সলনি হবে। হিমন্ত বিশ্ব শর্মার জালুকবাড়ি সমষ্টি তিনি ভাগত বিভক্ত হল। এভাগ থাকিল জালুকবাড়ি হয়ে, এভাগ গল হাজু সমষ্টিলৈ, এভাগ গল নিউ গুৱাহাটী সমষ্টিলৈ। হিমন্ত বিশ্ব শর্মার জালুকবাড়ি সমষ্টি এনেকৈ তিনি ভাগত বিভক্ত হয়েছে। পশ্চিম গুৱাহাটীৰ বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার সমষ্টির সঙ্গে হিমন্ত বিশ্ব শর্মার সমষ্টি বহু ক্ষেত্রে সাল সলনি হয়েছে। হিমন্ত বিশ্ব শর্মার জালুকবাড়ি সমষ্টি দুটা পূর্বর জালুকবাড়ি হয়ে থাকা নাই, ইয়াতো বহুতো সাল সলনি ঘটিছে। জালুকবাড়ি সমষ্টির অধীনস্থ হিমন্ত বিশ্ব শর্মার ভোট ব্যাঙ্ক রূপে পরিচিত বেজেরা অঞ্চল এতিয়া কমলপুর সামিল হয়েছে। এনে অবস্থাত প্রশ্ন হয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় পুনের জালুকবাড়ির পর প্রতিদ্বন্দ্বিতা করবনে? হিমন্ত বিশ্ব শর্মায় কোন সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করবে? এইবার জালুকবাড়ির পর প্রতিদ্বন্দ্বিতা করবনে হিমন্ত বিশ্ব? হিমন্ত বিশ্বর ঘনিষ্ঠ মহলে এই বিষয়ে হিমন্ত বিশ্ব শর্মাক বারবার প্রশ্ন করছে, কিন্তু প্রশ্নের উত্তর দিয়ার পর বিরত আছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে দাবি করে হিমন্ত বিশ্ব শর্মায় উজনি অসমের কোনো একটা সমষ্টির পর 2026ৰ নির্বাচনত প্রতিদ্বন্দ্বিতা করব পারে। উজনির কোনো সমষ্টির পর হিমন্ত বিশ্ব শর্মা বিজয়ী হয়ে আহিলে পরবর্তী সময়ত উজনিত বিজেপির ভেটি আরো অধিক মজবুত করব পারিব। সেয়ে মুখ্যমন্ত্রী বহু সময়ত উজনির কোনো একটা সমষ্টির পর প্রতিদ্বন্দ্বিতা করার কথা চিন্তা চর্চা করেছে। কিন্তু জালুকবাড়ি সমষ্টির ভোটারসকলে এতিয়াও বিচারে হিমন্ত বিশ্ব শর্মায় জালুকবাড়ির পর প্রতিদ্বন্দ্বিতা করে। ক'বলৈ বিচাৰিছোঁ যে আজি আমি জালুকবাৰীৰ এক গুৰুত্বপূৰ্ণ সমষ্টিত আছোঁ। এই সমষ্টিটো সঁচাকৈ বৰ সুন্দৰ আৰু এক সৃষ্টিশীল বুলি ক'লেও মোৰ কিন্তু ভুল নহয়। আৰু আজি যদি আমি এনেকৈ এটা এক মৰ্মান্তিক ঘটনা বুলি কওঁ, অতিকৈ দুখৰ কথা যে আমাক আঁতৰাব বিচাৰিছেনে তেখেতে আমাৰ পৰা আঁতৰিব খুজিছে সেইটো কিন্তু মই নুবুজিলোঁ। কিন্তু এইটো মই বৰ দুখ পালোঁ। কিন্তু আজি আমি আছোঁ জীয়াই তেখেতৰ সাহস প্ৰেৰণাতে। আৰু এক কেনেকুৱা ধৰণৰ লাগিছে যেন আমি নকইনা বিয়া হৈ যাবলৈ ওলাইছোঁ, মোৰ তেনেকুৱা এটা যেনেই লাগিলে দেখোন। আৰু ভৱিষ্যতলৈ যে আমাৰ নৱপ্ৰজন্মই কি মানসিকতাৰে তেওঁলোক ডাঙৰ হ'ব, তেওঁ কেনেকৈ জীয়াই থাকিব, মই সেইটো কিন্তু বুজি পোৱা নাই। আৰু তেখেতে আজি আমাৰ পৰা, মই কিন্তু গৌৰৱ কৰিছিলোঁ যে কোনোবা যদি সোধে তোমাৰ ঘৰ ক'ত, আমাৰ এক গুৰুত্বপূৰ্ণ সমষ্টি জালুকবাৰী। সেইটো এটা কিন্তু খুব গৌৰৱৰ কথা বুলি মই ভাবোঁ। যিহেতু এতিয়া মই বিচাৰিছোঁ আমাক যেন আঁতৰাই নিদিয়ে আৰু আমাক কোনোপধ্যে তেখেতৰ অবিহনে আমি থাকিব নোৱাৰোঁ, ভাল নালাগিব। তেখেতৰ পৰা আমি বহুত বুজিবলগীয়া আৰু আছে আগলৈ। ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ পশ্চিম গুৱাহাটী সমষ্টি সলনি হ'ল, সমষ্টিৰ নতুন নাম নিউ গুৱাহাটী, পশ্চিম গুৱাহাটীৰ ৰাণীৰ অংশ গ'ল জালুকবাৰীলৈ, জালুকবাড়ি পাণ্ডু গাড়ীগাঁৱৰ কিছু অংশ আহিল নিউ গুৱাহাটীলৈ। হিমন্ত বিশ্বই জালুকবাড়ী নে নিউ গুৱাহাটীত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব? ৱেষ্ট গুৱাহাটী বোলা চিটটো ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতা 85 চনৰ পৰা যিটো প্ৰতিনিধিত্ব কৰি আছে সেই সমষ্টিটো খণ্ড বিখণ্ড হৈ জালুকবাড়ীত অধিকাংশ সোমাই গ'ল। বাস্তৱ সত্যটো হ'ল ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই নিজৰ সমষ্টিৰ সাল সলনি ঘটাত মুঠেই সন্তুষ্ট নহয়। ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই যিবোৰ অঞ্চলত ভোট বেংক শক্তিশালী আছিল সেই অংশ কৰ্তন কৰা হৈছে। এনে অৱস্থাত প্ৰশ্ন হয় কলিতাৰ সমষ্টিত হিমন্ত বিশ্ব শর্মাই প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবনে? ৰাজনৈতিক মহলৰ খবৰ অনুসৰি হিমন্ত বিশ্ব শর্মাই ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ সমষ্টিটো প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব পাৰে। কামৰূপত যিহেতু এখন অতিৰিক্ত আসনৰ সৃষ্টি হ'ল, গতিকে আন কোনো সমষ্টিৰ পৰা ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাক থিয় কৰাব পাৰে। কিন্তু প্ৰশ্ন হয় হিমন্ত বিশ্ব শর্মাই যদিহে নিউ গুৱাহাটীৰ পৰা প্ৰতিদ্বন্দ্বিতা কৰে তেনেহ'লে জালুকবাৰী সমষ্টিটো ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাক এৰি দিব নেকি? অবশ্যই এই বিষয়ে এতিয়াও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা নাই। মুখ্যমন্ত্রী এতিয়াও মুখ খুলি বিতং তথ্য সুদূর করা নাই। ব্যুরো রিপোর্ট, এনডি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত
নব ভাৰতৰ কথা।